মার্কশিট নির্ণয় করার জন্য আমরা এখানে মার্কশিটের পুরোপুরি তথ্যটাকে আগে আমরা তুলে নিব। এখানে মার্কশিট অর্থাৎ হেডিং নেম, এখানে নাম দরকার হলে আমরা এখানে স্পেস আর একটু বেশি দিয়ে নিব, এবং এখানে রোল যেভাবে আমরা লিখেছি সেভাবে আপনারা তুলে গ্রেড পয়েন্ট এবং গ্রেড নির্ণয় করাটা এখানে আমরা আজকে দেখব। প্রথমে গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্ট নির্ণয় করার জন্য আমাদেরকে ফর্মুলার ব্যবহার করতে হবে। ফর্মুলার ব্যবহার করার জন্য প্রথমেই আমরা ফর্মুলাটা এখানে টাইপ করে নিই, তারপরে আমরা এখানে ব্যাখ্যা করছি। এখানে ফর্মুলাটা টাইপ করলাম আমরা, ফর্মুলাটা এবার আমরা ব্যাখ্যাতে আসি। যেমন এখানে মার্কসের ঘর দেওয়া আছে B4, কেননা বি কলামে এবং 4 নম্বর রোতে মার্কস দেওয়া আছে, তাই আমরা এখানে শুরু করলাম B4 দিয়ে। এখানে প্রথমেই দেওয়া আছে ইফ, অর্থাৎ যদি B4 ঘরে যা আছে তা যদি 32-এর ছোট অথবা সমান হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 0, এবং যদি B4 ঘরে যা আছে তা যদি 39-এর অর্থাৎ 39-এর ছোট বা সমান হয় তাহলে গ্রেড পয়েন্ট হবে 1। এভাবে B4 ঘরে যা আছে তা যদি 49-এর ছোট বা সমান হয় তাহলে গ্রেড পয়েন্ট হবে 2। তারপরে 59 অর্থাৎ B4 ঘরে যদি 59-এর ছোট বা সমান হয় তাহলে গ্রেড পয়েন্ট হবে 3। এখানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা কিন্তু কোনো ক্যালকুলেশনের মধ্যে না এনে সরাসরি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে কম্পিউটার সরাসরি এই পয়েন্টটাকে গ্রেড পয়েন্টের ঘরে বসিয়ে দিতে পারে। এখানে সেমভাবে কিন্তু গ্রেড, যেখানে আমরা গ্রেড নির্ণয় করব, একই পদ্ধতিতে, শুধু চেঞ্জ হবে গ্রেডগুলো। আচ্ছা, সেটা পরে আমরা এটা দেখব, আগে আমরা এটা বুঝে নিই। এরপরে ইফ B4 ঘরে যদি 69-এর ছোট বা সমান কোনো সংখ্যা থাকে তাহলে 3.5 অর্থাৎ গ্রেড পয়েন্ট হবে 3.5। এরপরে B4 ঘরে যা আছে তা যদি 79 বা 79-এর ছোট বা সমান হয় তাহলে গ্রেড পয়েন্ট হবে 4, এবং এভাবে যদি 80-এর উপরে যায় তাহলে সে পাবে GPA 5। এখানে একটা বিষয় যে আমরা যেহেতু 80-এর উপরে, এখন কেউ যদি ভুলে 125 দিয়ে দেয় তাহলেও কিন্তু একইভাবেই 5-ই আসবে, অর্থাৎ উপরে আসবে না, তো 80-এর উপরে গেলেই সেটা GPA 5 হবে। এখানে আমরা একটা জিনিস দিতে পারি ইচ্ছা করলে, যে 100-এর ছোট বা সমান হলে, 100-এর ছোট বা সমান হলে 5 পাবে, এটাও আমরা দিতে পারি। তো এখানে আমরা এটাই দিলাম, কোনো এতে প্রবলেম নাই। তবে ওই যে যদি ভুল হয় তাহলে সেটা ভুলই থেকে যাবে, তাই আমরা এখানে ইচ্ছা করলে দিতে পারি যে B4 লেস দেন ইকুয়াল টু 100, অর্থাৎ B4 ঘরে যা আছে তা যদি 100-এর ছোট বা সমান হয় তাহলে গ্রেড পয়েন্ট হবে 5। তাহলে এবার আমরা এন্টার দিব, এন্টার দিলে দেখব যে এখানে এখানে গ্রেড পয়েন্ট নির্ণয় হয়ে গেছে। এবার আমরা গ্রেড নির্ণয় করব, গ্রেড নির্ণয়ের ক্ষেত্রেও একই সূত্র, শুধু পরিবর্তন হবে যেখানে আমরা গ্রেডগুলো পেয়েছিলাম, অর্থাৎ যেখানে আমরা পয়েন্টগুলো গ্রেড পয়েন্টগুলো দিয়েছি ঠিক সেইখানেই হচ্ছে আমরা আমাদের গ্রেডের যে চিহ্নটা, অর্থাৎ ABC, অর্থাৎ এ প্রথমে হচ্ছে আমাদের সূত্রটা এখানে যখন আমরা পেস্ট করলাম, কপি পেস্ট করলাম, তখন এখানে লিখতে হবে ইকুয়াল টু ইফ বি ফোর লেস দেন ইকুয়াল টু 32। তো এই 32-এর ছোট বা সমান হলে কি হবে সেটা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। তো 32-এর ছোট বা সমান হলে কি হবে, 32-এর থেকে ছোট বা সমান হলে 0, অর্থাৎ এফ গ্রেড। তাহলে আমরা এখানে
f এই ইনভার্টেড কমার মধ্যে f লিখে দিব বড় হাতের f ইনভার্টেড কমার মধ্যে বড় হাতের f লিখে দিব তাহলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে এরপর ঠিক একই ভাবে যেখানে 1 দেওয়া আছে সেটা কেটে আমরা সেখানে পরবর্তী গ্রেড অর্থাৎ সেখানে আমরা যে গ্রেডটি আসে সেটি আমরা দিব এভাবে প্রত্যেকটি জায়গাতেই আমরা এই গ্রেডটা নির্ণয় করতে হবে আমাদেরকে যেখানে এই গ্রেডের অংশগুলো অর্থাৎ 1 এর পরিবর্তে এবং হচ্ছে 2 এর পরিবর্তে এবং 3 এর 3.5 এর পরিবর্তে 4 পয়েন্ট এর পরিবর্তে এবং যেখানে আমাদের অর্থাৎ এই 80 দেওয়া আছে সেটার পরিবর্তে তাহলে এখানে আমরা 5 এর পরিবর্তে দিব a প্লাস 5 এর পরিবর্তে দিব a প্লাস 4 এর পরিবর্তে দিব a এবং 3.5 এর পরিবর্তে দিব a মাইনাস এবং 3 এর পরিবর্তে দিব b এবং 2 এর পরিবর্তে দিব c এবং 1 এর পরিবর্তে দিব d এভাবে দিয়ে লেখা শেষ হয়ে গেলে আমরা এন্টার দিব তাহলে এখানে গ্রেড নির্ণয় হয়ে যাবে এবং পরবর্তীতে দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা অটোফিলের মাধ্যমে বাকিগুলো বের করে ফেলব এখানে একটা ফলস আসছে এরকম আসতে পারে এর অর্থ হচ্ছে আমাদের সূত্রর কোথাও ভুল হয়েছে যেমন এই যে এখানে 80 এখানে 80 এর ফর্মুলাটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে যেমন এখানে আমরা দিয়েছিলাম এর আগে যে 100 থেকে 100 ছোট বা সমান হতে হবে আমরা 80 টাকে মুছে দিলাম দিয়ে এন্টার দিলাম তাহলে এখানে প্লাস চলে আসলো তাহলে ভুল আর হলো না এইভাবে আমাদেরকে রেজাল্ট নির্ণয় করতে হবে